একদিনের ছুটিতে পাহাড় ঝর্ণা আর একটু ট্রেক করতে চাইলে আপনার বাংলাদেশের কোন জায়গাটার কথা সবার প্রথমেই মাথায় আসে? সীতাকুণ্ড। হ্যাঁ, সীতাকুণ্ড আর মিরেশ্বরাইতে আছে অনেক ঝর্ণা আর পাহাড়। চাইলেই একদিনে ঘুরে আসতে পারেন এসব ঝর্ণা আর পাহাড় থেকে। তার মধ্যে খুব কমন আর অসাধারণ দুটি ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ডের সহস্রধারা আর সুপ্তধারা ঝর্ণা। ঝর্ণা দুটির রাস্তা একেবারে সহজ, সিঁড়ি পর্যন্ত করা আছে। বাট যেহেতু পাহাড়ে আসছি, একটু অ্যাডভেঞ্চার না করলে হয় নাকি? তবে এটা অ্যাডভেঞ্চার, ভালো ভালো ছিল, বাট স্টিল খুব রিস্কি, আমি খুব নার্ভাস। অ্যাডভেঞ্চারের সাথে সাথে প্রকৃতির খেয়াল রাখাটাও খুব জরুরি। Let's keep our environment clean and safe. সো চলেন আপনাদেরকে এই ভিডিওতে শোনাই আমাদের সীতাকুণ্ডের ছোট্ট একটা ভ্রমণ গল্প। যেহেতু এটা একটা বাজেট ট্যুর, আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর স্টেশন থেকে। সীতাকুণ্ড কত? সীতাকুণ্ড 120 এর দুইটা দিন। লোকাল ট্রেনের টিকিট কিনে সিট পাওয়ার জন্য আমরা আগেই প্ল্যাটফর্মে চলে যাই, কিন্তু আমরা আমাদের মেইল ট্রেনে উঠে গেছি। মেইল ট্রেনে ব্যাপক হ্যাসেল হইছে, এবার একটা বগি পুরোপুরি হচ্ছে আর্মিরা দখল করছে, আর একটা হচ্ছে সিন্ডিকেট হইছে, পুরো বগি দখল করে ফেলছিল, পরে আমাদের এক্সট্রা 200 টাকা দিয়ে আবার উঠতে হইছে। পুরো পেইন খেয়ে গেছি এবার। এবার আর মেইল ট্রেনের মানে একদম কম খরচে যে যাওয়াটা এটা হয় নাই, তো তারপরও সিট পাইছি, এটা হচ্ছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। অন্য সময় ট্রেন আসার সাথে সাথে আমরা দৌড়ায় ট্রেনে উঠতাম, বাট এবার ট্রেন আগে থেকেই এক নম্বর প্ল্যাটফর্মে ছিল, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বারটা কনফার্ম করেছে অনেক পরে। যাই হোক, 10:30 ট্রেন ছাড়তে ছাড়তে 11টা বেজে যায়। রাতটা কাটে কিছু পোলাবানের সাথে গান বাজনা করতে করতে। আর সীতাকুণ্ড পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় সকাল 7:30। আমরা চলে আসছি সীতাকুণ্ডতে। সীতাকুণ্ডতে জানা অজানা আমাদের অনেক ঝর্ণা আছে। আপনাদেরকে এই প্লেসটা সব সীতাকুণ্ডের ঝর্ণা নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই ট্যুরে তো সবকিছু ঘোরা যাবে না, যতটুকু ঘুরবো আপনাদের ওইটাই দেখানোর চেষ্টা করব। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো সুপ্তধারা সহস্রধারা, এরপর কোন একটা ট্রেইলে যাব। সো দেখতে থাকেন। ট্রেন স্টেশন থেকে আমরা হেঁটে চলে আসি সীতাকুণ্ড বাজারে। এখানে একটা র্যান্ডম হোটেলে সকালের নাস্তা সারি। এরপর সিএনজি করে রওনা হই সীতাকুণ্ড ইকো পার্কের দিকে। আমরা চলে আসছি হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে। সীতাকুণ্ড বাজার থেকে সীতাকুণ্ড ইকো পার্ক হচ্ছে পার পার্সন 10 টাকা ভাড়া, লোকাল যেটা। আর এই যে সীতাকুণ্ড ইকো পার্কের গেট, আমরা বোটানিক্যাল ইকো পার্ক থেকে ভিতরের দিকে যাইতেছি, আমরা হাইটেই যাব। আপনারা যদি সিএনজি নিয়ে যাইতে চান, সেই ক্ষেত্রে ভাড়াটা 350 থেকে 500 হইতে পারে ভিতরে। অলমোস্ট 7-8 কিলোর মতো হাঁটা লাগবে এখন আমাদের। তো আমরা যাই আর আপনাদেরকে দেখাই। আমরা হেঁটে এগোচ্ছিলাম একটা পিচ ঢালা পথ ধরে। রাস্তার দুই পাশে ছিল গাছের সারি, আর হাঁটতে হাঁটতে শুনছিলাম পাকপাখালির কিচিরমিচির। আমি অনেকদিন পর একটা আখের ক্ষেত দেখতেছি, সেই লাগতেছে। আপনি যখন হেঁটে হেঁটে যাবেন, তখন আসলে সব কিছু উপভোগ করতে করতে যাবেন, অনেক কিছু দেখবেন যেগুলো আপনার ভালো লাগবে। আমার কাছে আসলে এভাবে যাইতেই ভালো লাগে, খরচটাও কমে এবং স্যাটিসফ্যাকশন লেভেলটা সেটা পূর্ণ করতে পারি আর কি। তো আমি আপনাদেরকে এই আখের ক্ষেতটা দেখ, আখগুলা বড় হয়ে গেছে, মনে হইতেছে এখান থেকে একটা নিয়ে খাই, বাট মনে হয় না এগুলো এখনো খাওয়ার মতো অবস্থা হয়েছে। আমরা 10 মিনিটের মতো হাঁটার পর চলে আসছি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের মেইন গেটে। গেটে ঢুকতে আপনাদের 50 টাকা করে টিকিট করতে হবে। এখানে আমরা দেখবো হচ্ছে সুপ্তধারা আর সহস্রধারা। আরেকটা নতুন জিনিস জানছি, মানে এটা আমি জানতাম না যে হচ্ছে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ও যাওয়া যায়। আপনারা যদি যাইতে চান, যাইতে পারেন এখান থেকে চন্দ্রনাথ পাহাড়। এই যে এটা হচ্ছে গেট, ইকো পার্কের ভিতরে হচ্ছে সুন্দর করে সাজানো। আপনারা দেখতেছেন রাস্তাটা দুই পাশে ইট দিয়ে সাজানো। এর পথে আমরা হচ্ছে একটা শিশু পার্ক পাইছি। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান, তারা হচ্ছে এই শিশু পার্কে নিয়ে আসতে পারেন। এখানে অনেকগুলা রাইড আছে। ওই যে অলরেডি আমাদের রিফাত হচ্ছে স্লিপারে চড়তেছে। এই যে আমরা এখন একটা খাড়া সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়িটা ভালোই খারাপ। ওই যে আপনারা দেখতেছেন সবাই উঠতেছে। আমার কাছে পাহাড়ে সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই পেইন লাগে। সিঁড়ি না থাকে যদি হচ্ছে এমনি নর্মাল পাহাড় থাকতো, তাহলে এই জিনিসটা আরো ইজি হইতো। আপনারা চাইলে গাড়ি দিয়েও চলে আসতে পারেন, সিএনজি দিয়েও ভিতরে চলে যেতে পারেন। যাদের একটু হাঁটার সমস্যা আছে, ট্রেকিং কম করতে পারেন, তারা হচ্ছে গাড়ি নিয়ে চলে আসতে পারেন। কিন্তু গাড়ি করে আসলে এই নীরব কোলাহলমুক্ত বনের মাঝখান দিয়ে হাঁটার অনুভূতিটা আপনি শিওরলি মিস করবেন। রাস্তাটা পুরো নীরব, এখানে টিকিট কেটে যেহেতু ঢুকতে হয়েছে, নিরাপত্তা নিয়ে আপনাদের কোনো পেইন নাই। আপনারা যারা হাইট হাইটে আসতে চান এবং আমার মতো একটু হচ্ছে হেলদি মানুষ,
তারা হচ্ছে এই যে এইসব সিটে একটু রেস্ট নিতে পারেন মাঝখান দিয়ে। এখানে একদম পর্যটক বান্ধব একটা জায়গা। আমরা একটা পয়েন্টে চলে আসছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, সুপ্তধারা। সুপ্তধারা হচ্ছে এখানে রাস্তার ডান দিক দিয়ে, আর সহস্রধারা হচ্ছে রাস্তার বাম দিক দিয়ে। আমরা এখন সহস্রধারায় যাবো ফার্স্টে। এখান থেকে 10-15 মিনিটের মতো লাগে সহস্রধারার কাছে যেতে, যদিও আমরা খুব হেলে দুলে যাচ্ছিলাম, আর মাঝে চেষ্টা করি কিছু ড্রোন শট নেওয়ার। আমরা চলে আসছি সহস্রধারার একের একদম উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সাইড হচ্ছে সিঁড়ি, আর হচ্ছে ওইদিকে চন্দ্রনাথ যাওয়ার রাস্তা। খুবই সুন্দর, একদম ডেকোরেট করা। কেন মানুষ লাঠি নিয়ে যায় আমি জানি না, রেল ধরে ধরে কিন্তু উঠতে পারে। অনেকে দেখলাম যে 30 টাকার দিয়ে লাঠি নেয়, এবং ওই লাঠিটা আপনি যদি আবার ব্যাগ দেন তাহলে 10 টাকা ফেরত পাবেন। মানে আপনি যদি লাঠিটা নিয়ে যান এবং ওইটা এসে ব্যাগ দেন তাহলে আপনার টোটাল খরচ হবে 20 টাকা। তা উপর থেকে নিচ পর্যন্ত অলমোস্ট 565 ফুট। এখানে 5-6 বোঝা যাইতেছে না, বাট উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 565 ফুট। সিঁড়িতে নামাটা আমি জানি না কত কঠিন হবে, বাট উঠাটা অনেক কঠিন হবে। আমার সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। কতটা সিঁড়ি হইতে পারে 565 ফুটে রিফাত, তোমার কোনো আইডিয়া আছে? 250-300টা। 250-300টা রিফাত বলতেছে, 250-300টা হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি। সবচেয়ে বড় কথা, এইখানে যখন আপনারা হাঁটাহাঁটি করবেন, চলাফেরা করবেন, কোনো ধরনের ময়লা ফালাবেন না, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। ময়লা ফালানোর জন্য এখানেই তারা ডাস্টবিন করছে। আচ্ছা, আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা হচ্ছে সিঁড়ি গুনবো। প্রথমে সিঁড়ি গুনবো হচ্ছে আমাদের রিফাত, প্রথম 100টা সিঁড়ি গুনবো আমাদের রিফাত, এরপরের 100টা গুনবে রিসাদ, এরপরের 100টা গুনবে হানিফ ভাই, আর আমি হচ্ছে ভিডিও করবো। তো চলেন আমরা হাঁটি। 10 পর্যন্ত গোনা হয়ে গেছে না? ওকে, এই যে আমরা 3 মিনিটে কিন্তু 100টা সিঁড়ি নামে গেছি। এই যে রিফাত 100টা পর্যন্ত গুনছে, এখন হচ্ছে রিসাদ গুনবে। রিসাদের গোনা শুরু হয়ে গেছে। এই যে আরো 100 সিঁড়ি গোনা হয়ে গেছে। রিসাদ কি অবস্থা? 100 সিঁড়ি গুনছো ঠিক মতো? এখান পর্যন্ত না, এখানে দেখাইলে তো আপনারা বুঝবেন না যে আমরা কতটুক পর্যন্ত আসলে 100 সিঁড়ি গুনছি। বাট হচ্ছে আমরা অলরেডি 200 সিঁড়ি গুনে ফেলছি। আশা করি যে আমাদের কোনো ভুল হয় নাই। তো আমরা আসাম নিয়ে আগে, এবার আমাদের সিঁড়ি গুনবে হচ্ছে এই যে আবরার হানিফ ভাই। এই ভাই, এইটা একটা বাদ দিছে। এ পর্যন্ত কত হয়েছে? 45। তো 45 আসার পরে বিশাল একটা ব্রেক গেছে আর কি। এরপরে মনে হয় আরেকটু সিঁড়ি আছে। 245টা আমরা এই পর্যন্ত সিঁড়ি গুনছি। আপনাদেরকে আবার আপডেট জানাবো যখন হচ্ছে আমরা সামনে যদি কোনো সিঁড়ি পাই। 245টা সিঁড়ি নামার পরই হচ্ছে আমরা একটা বসার জায়গা পাইছি, এই যে ছাতা, আপনারা বুঝতে পারবেন। আমরা 245টা সিঁড়ি গোনার পরে আবার শুরু করতেছি এখন। ভাই নামেন 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 নামেন। 46-47। আপনার হানিফ ভাই 300টা পর্যন্ত সিঁড়ি গুনে ফেলছে। ভাইয়ের কথা অনুযায়ী এখানে 300টা সিঁড়ি হওয়ার কথা, এই জন্য আমি একটু সেফ জোনে থাকার জন্য আমি একদম লাস্টে নিয়েছিলাম, বাট আমার গুনতে হইতেছে। তো চলেন আমিও গুনি লাস্ট কয়টা পর্যন্ত থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা 400 এখানে ক্রস করছি। এরপরে গেলে ঝর্ণার ঝিরি দেখতে পারতেছি। আবার না আমি করি। 1, 2, 3, 4, 5, 6। এখানে কিনা আমি সেফ জোনে থাকতে চাইছিলাম, সেখানে আমাকে সবচেয়ে বেশি সিঁড়ি গুনতে হয়েছে। তো এই সহস্রধারা যদি আপনি আসতে চান, সহস্রধারা 1-এ 476টা সিঁড়ি গুনে গুনে আপনাকে উপরে উঠতে হবে এবং নিচে নামতে হবে। অনেকদিন পর ঝর্ণায় আসছি, খুবই ভালো লাগতেছে। মানে এখন আসি নাই, ঝিরিতে নামছি। ঝিরিয়াতে আসার পরই খুব ভালো লাগতেছে, একদম ঠান্ডা পানি। আমরা এখনই ঝর্ণায় যাচ্ছি। আমরা চলে আসছি সহস্রধারা। ঝর্ণাটা সুন্দর আছে, আপনারা আসতে পারেন, অসাধারণ একটা ঝর্ণা। এই যে ঝর্ণা কিংবা জলপ্রপাত, যাই বলেন না কেন, এই জিনিসটার সামনে আপনি যখন আসবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঝর্ণার পানিতে যদি আপনি নাও ভিজেন, তাও সেখানে ঠান্ডা বাতাস আপনাকে অন্যরকম একটা প্রশান্তি দিবে। আজকে কিন্তু ছুটির দিন না, আজকে হচ্ছে সোমবার, তাও কিন্তু ভালোই মানুষজন আছে। আপনাদেরকে অনেক সিনেমেটিক শট দেখানোর চেষ্টা করছি। এই যে সহস্রধারা থেকে অনেক মানুষ চলে আসছে। আমরা এখন চলে যাবো হচ্ছে সুপ্তধারায়। সুপ্তধারাটা আরও বড়, এবং মানে ওইটা হচ্ছে কি বলবো, ওইটা হচ্ছে অনেক ওয়াইড। সুপ্তধারাটা ওয়াইড, আর এটা হচ্ছে উপর থেকে একটা ঝর্ণাই পড়ে। উফ, কষ্ট হতে দেখার না, কষ্ট হইতেছে, কষ্ট। আমরা সহস্রধারা থেকে ব্যাক করতেছি, এখন যাবো হচ্ছে সুপ্তধারায়। তো মাঝখানে হচ্ছে বিটিভির একটা সাক্ষাৎকার দিছি আমরা। বিটিভির সেই সাক্ষাৎকারে তারা আমাদেরকে অনেক কিছু বলতে বলছে, আমরা হচ্ছে এই বন সম্বন্ধে বলছি। একটু অ্যানোয়িং মনে হয়েছে, কারণ তারা আমাদের রিফাত ভাইকে বলতে বলছে যে এই বনে অনেক বাঘ আছে, হ্যান আছে, ত্যান আছে, ভাল্লুক আছে, টাল্লুক আছে। তো আসলে এই বনে উনি এরকম কিছু দেখে নাই, বাট ওনারা এটা বলাইতে চাইছে। সো এটা একটু অ্যানোয়িং। আমরা বিটিভি বা বিভিন্ন চ্যানেলে সবসময় যে সঠিক নিউজ পাই, ব্যাপারটা আসলে এরকম না। এটা হচ্ছে আমাদেরকে হচ্ছে মাঝে মাঝে জোর করে বলায়, আমরা বলতেও চাই না, বাট বলতে হয় আর কি। ওকে, আর আমাদের হচ্ছে নতুন মেম্বার চলে আসছে, আমাদের প্রিয় সাইফি ভাই। আসসালামু আলাইকুম সাইফি ভাই, কি অবস্থা? কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো।
সাইফি ভাই সহ আমরা পাঁচজন মেম্বার আবার ব্যাক করি সুপ্তধারা ঝর্নার সামনে। আমরা চলে আসছি সুপ্তধারা ঝর্নার সিঁড়ির সামনে। এই যে সিঁড়ি, সুপ্তধারার জন্য আমাদের নামতে হবে অলমোস্ট 520 ফুট। আমরা আগেরবার সিঁড়ি গুনছিলাম, এবার সিঁড়ি গোনার এনার্জি নাই। নিচে নামার সময় আমি চেষ্টা করি এই ঝর্নাটার কিছু ড্রোন শট নেওয়ার। দূর থেকেই ঝর্নাটা খুবই ভালো লাগতেছিল, তাই সময় নষ্ট না করেই আমরা খুব দ্রুতই নিচে চলে যাই। আমরা হচ্ছে অনেকগুলো সিঁড়ি নামে একটা ঝিড়িতে আসছি। আমরা মাঝখানে ড্রোন উড়াইছিলাম, আপনারা হয়তো ড্রোন শট দেখছেন। এই যে হচ্ছে ঝিড়িটা, এটা আমরা পার হয়ে তারপরে সামনে যাব। এই ঝিড়ি আর কাদাপাড়ায় ঝর্ণা পর্যন্ত যেতে সময় লাগে 4-5 মিনিটের মতো। এই যে আমরা চলে আসছি হচ্ছে সুপ্তধারা। সুপ্তধারা ঝর্ণাটা সহস্রধারা ঝর্নার থেকে অনেক বড়, মানে ওয়াইডে বড়, ওইটা আবার একটু উঁচা, অসাধারণ একটা ঝর্ণা এটা। ওইটার থেকে আমার বেশি ভালো লাগছে। এটা হচ্ছে ঝর্ণার লোয়ার স্ট্রিম। আমরা হচ্ছে এখন উপরে চলে যাব। উপরে যাইতে যাইতে ঝর্ণাটা আশা করি হচ্ছে মানুষজন কমে যাবে, তখন আমরা আরো সুন্দর সুন্দর শট কিছু নিতে পারবো। আমরা সুপ্তধারার ঝর্ণার একদম আপার স্ট্রিমে চলে আসছি। রাস্তাটা একটু স্টিপ ছিল, অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন না, আমি ক্যামেরায় দেখাইতে পারিনি এটা, মানে আমার পক্ষে সম্ভব না যে ক্যামেরা হাতে নিয়ে এটা ওঠা। এটা মোটামুটি ঝুলে ঝুলে উঠতে হচ্ছে। এই যে আমাদের টিম, এটা হচ্ছে আপার স্ট্রিম। ঝর্ণার উপরের স্ট্রিমে আমরা ছাড়া আর কেউই ছিল না, এবং জায়গাটা জাস্ট অসাধারণ। রিফাত বলল এখানে নাকি অনেকে তাবু গেড়ে ক্যাম্পিংও করে। সে যাই হোক, আমরা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। এই জায়গাটাতে আমাদেরকে পাহাড়ের চূড়া বেয়ে আসতে হয়েছে, আর এটা খুবই খুবই রিস্কি। আমি কাউকে রিকমেন্ড করবো না আপনি এখানে এই রিস্কটা নেন, তবে এটা অ্যাডভেঞ্চার, ভালো ভালো ছিল, বাট স্টিল খুব রিস্কি। আমি খুব নার্ভাস, নামাটা আরও বেশি ডিফিকাল্ট আসলে। আমরা আমি শিওর না আমাকে দেখাতে পারবো কিনা আপনাদেরকে, আমি ভাবছিলাম নামাটা কঠিন হবে, বাট নামাটা বেশি ইজি লাগছে আমার কাছে, মনে হচ্ছে উঠাটাই কঠিন মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এই ভিডিও দেখে ভুলেও আপনারা কেউ উপরে উঠার রিস্ক নেবেন না, একটু এদিক সেদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। নিচে নেমে আসছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে স্টিপ ওইটা ছিল। এই যে ঝর্ণা, এন্ড আমরা হচ্ছে এখন আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাবো, সো লেটস গো। আমাদের ইকো পার্কের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আমি হচ্ছে আমার মেম্বারদের সাথে একটু পরিচয় করাই দিই। এর মধ্যে হচ্ছে আমার ছোট ভাই আছে, আপনারা আগেও দেখছেন আমার ভিডিওতে। সাইফি ভাই আছে, সাইফি ভাইয়ের সাথে অনেক আগে ট্যুর দিছিলাম। আর হচ্ছে রিফাত, রিফাতের সাথে আমার প্রথম ট্যুর, এবং ওর একটা হচ্ছে ট্যুর গ্রুপও আছে, সেটার নাম 1000 মাইলস। রিফাত, তুমি তোমার ট্যুর গ্রুপ সম্বন্ধে কিছু বলো। আমার ট্যুর গ্রুপের নাম হচ্ছে 1000 মাইল। এখান থেকে আমরা ট্যুর অ্যারেঞ্জ করে থাকি অনেক রকমের। সীতাকুণ্ড মিরেশ্বর আসলে অবশ্যই জানাই আসবেন, হেল্প করার ট্রাই করছি। আমি ওনার ফেসবুক পেজ এবং ওনার হচ্ছে যে গ্রুপ, এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা দেখবেন। আর আমাদের সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে আবরার হানিফ ভাই। উনি হচ্ছে একটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন চালায়, সেটা হচ্ছে ওয়ান ব্রেকফাস্ট, এবং এটার কাজ হচ্ছে যে ময়লা পরিষ্কার করা এবং সকলকে সচেতন করা, আমাদের পরিবেশ যাতে একদম পরিষ্কার থাকে। তো আবরার ভাই, যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ান ব্রেকফাস্ট হচ্ছে একটা সমাজকে পরিবর্তনের জন্য আর কি আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ আমরা একদিন আমাদের পরিবেশকে ইনশাল্লাহ সুন্দর এবং পরিচ্ছন্ন করব। আর সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য, পাশাপাশি আপনি আপনার পরিবেশকে অবশ্যই পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমাদের দেশকে পাল্টে দিব। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন কোনো ক্লিনিং কিছু করতে পারি নাই, তো উঠার সময় আমরা টুকিটাকি যতটুকু পারি একটু ক্লিনিং করব, কারণ আমি এখানে আসার সময় দেখছি অনেক ময়লা ছিল। তো আপনারা এখানে আসলে যারা আসবেন অবশ্যই পরিবেশ সম্পর্কে সচেতন থাকবেন, যাতে আমরা ময়লা না তুলি, অ্যাটলিস্ট ময়লা না ফেলে এই জায়গায়, কারণ জায়গাটা খুবই সুন্দর। লেটস কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড সেফ। আসসালামু আলাইকুম।